राधा भावे विभोर हुए उठले राधा भावी विभावित तो हुए अजगी राधा राधा बोले राधा 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 কলম দিচ্ছি রাধা মোহন দাস প্রেমময় ভাব 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 আর গোপ তো গৌরাঙ্গ লীলা কর তো প্রকাশ প্রকাশ যে করিল প্রকাশ যে করিল প্রকাশ যে করিল প্রকাশ যে করিল যাহা গোলকে গোপনে ছিল প্রকাশ যে করিল হরি আরে গোলকে গোপনে ছিল প্রকাশ করিল গোলকে গোপনে ছিল প্রকাশ করিল বলি যাই রে লীলা রে বলিহারি প্রকাশ যে করিল গপ তো গো প্রকাশ
বাসরে গোপ তো নবদ্বীপে ছিলাম, গৌর কথা আস্বাদন করলাম। এখন আমরা সকলে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে চলে যাব। বৃন্দাবন ধামে গিয়ে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা আস্বাদন করব। তাহলে মা গো, বৃন্দাবন কি যাবে? কারা বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান তো। আচ্ছা, বৃন্দাবনে যে যাবে, বৃন্দাবন গেলে কি করতে হবে গো? রাধে রাধে বলতে হবে? আচ্ছা, কেন রাধা নাম না করলে বৃন্দাবন যাওয়া যাবে না? হ্যাঁ, কেননা বৃন্দাবনের রাজা হলেন
শ্রীমতী রাধারানী, তাই না? কি বলছে? রাধা বিন নেহি সাজে বিহারি, রাধা বিন নেহি মিলে বনোয়ারি, তাই না? রাধারানীকে ভজনা না করলেই, যতই তুমি নন্দলালাকে ডাকো না কেন, গোবিন্দকে ডাকো না কেন, কোনোভাবেই কৃপা পাওয়া সম্ভব নয়, তাই তো? তাহলে বৃন্দাবন যেতে গেলে চাই রাধারানীর।